শ্মশান যাওয়ার রাস্তা অবৈধভাবে দখলের অভিযোগ উঠল বেসরকারি নির্মাণ সংস্থার বিরুদ্ধে। প্রতিবাদে সোচ্চার হলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। ঘটনা দুর্গাপুর 35 নম্বর ওয়ার্ডের গোপাল মাঠ এলাকার। বিজেপির অভিযোগ, এলাকার শ্মশান যাওয়ার রাস্তায় ভেস্টেড ল্যান্ড দখল করে প্রাচীর দিয়েছে এক বেসরকারি নির্মাণকারী সংস্থা, এবং তা হয়েছে প্রশাসনের মদতেই। ভবিষ্যতে শ্মশান দখল করে ফ্ল্যাট নির্মাণের অভিসন্ধির অভিযোগ তোলেন তারা। সমস্যার সমাধানে অরাজনৈতিকগতভাবে নগর প্রশাসন ও এডিডি এর দ্বারস্থ হয়েও কোনো সুরাহা হয়নি। রবিবার বেসরকারি নির্মাণ সংস্থার অফিসের সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। সমস্যার সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। কংগ্রেসের সরকার চলে যাবে, ওই পুকুরের প্রাচীরটা ভেঙে দেবো, এই গেটটা ভেঙে দেবো। কে আটকাবে, কে আটকাবে? তাই আজকে ভদ্রলোকের মতন বলে দিয়ে যাচ্ছি যে 20টা দিন টাইম দিলাম, ইমিডিয়েট গোপাল মাঠের চাষিদের সঙ্গে বসে মিটিং করুন। কোন নেতা থাকবে না, রাস্তাতে মাপুন, ভেস্টেড ল্যান্ডের জমি ম্যাপ তো আমাদের কাছে আছে। তাহলে আপনার কি বক্তব্য আমি জানতে চাই, আমি জানতে চাই মঙ্গল ঘটকের কি বক্তব্য, মন্ত্রী মঙ্গল ঘটকের ব্যাপারে আমি জানতে চাই, অরিন্দা মুখার্জির কি বক্তব্য ব্যাপারে। আর যদি তারা বক্তব্য না দেন, জানবো ভাগের টাকা তাদের ঘর ভিক্ষাতে করে পৌঁছে গেছে। এই ভাগের টাকা তাদের ঘর ভিক্ষাতে করে পৌঁছে গেছে। আমরা বলছি আমাদেরকে বার্তা করবেন না, যাতে একটা প্রতিবাদ, শান্তিপূর্ণ প্রতিবাদকে আমরা ধ্বংসাত্মক প্রতিবাদে বদলাতে পারি। 8টা গ্রাম নিয়ে গোপাল মাঠ যখন ডিএসপি হয়েছিল, আমরা 8টা গ্রামের মানুষ জমি ত্যাগ করে এসেছিলাম। আমাদের এটা হচ্ছে গ্রাম যখন উঠে আসে তখনকার শ্মশান। সেই শ্মশানে যাওয়া রাস্তার অব্দি জমি মাফিয়া, জমি হাঙররা আস্তে আস্তে ঘিরে নিচ্ছে, দখল করে নিচ্ছে। তাহলে আমাদের গ্রামের মানুষ দেহটা কোথায় পড়াবে? আমাদের লড়াই নেই। এটা হচ্ছে গোপাল মাঠ মোড়, এই নির্ভানা কনস্ট্রাকশন, যাদের মালিক হচ্ছে সুকন্যা ডেভেলপার্স। আমাদের লড়াই তাদের বিরুদ্ধে। আমরা তাদের সঙ্গে কথা বলতে এসেছিলাম, আমাদের যারা চাষি আছে, যারা জমিটা চাষ করতো তারা এসেছিল, কিন্তু তারা দেখা করেননি। তারা বলেছেন উচ্চ প্রশাসনের সঙ্গে বুঝে নিই, আমরা বুঝে নেব। তাদের এটাই এই অধ্যত্ব নিয়ে তারা কথা বলেন। আমরা চিঠি দিয়েছি কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা চিঠি দিয়েছিলাম, আমরা ডিএমসিকে চিঠি পাঠিয়েছিলাম, এডিডি এর কাছে একটা বিক্ষোভ হয়েছিল আমাদের নন পলিটিক্যালভাবে, বিনা কোনো পার্টির ব্যানারে সবাই মিলে করেছিলাম, কিন্তু কোনো পদক্ষেপ হয়নি, কোনো জবাব আসেনি আজ অব্দি। আমরা ভাবছি, আমাদের যেটা মনে হচ্ছে যে এডিডি থেকে আরম্ভ করে জেলার মন্ত্রীরা সবাই এই জমি মাফিয়াদের কাছ থেকে কাঠমাইটা খান, ওই জন্য তারা এই ব্যাপারে নীরব হয়ে আছেন, চুপ করে আছেন। প্রতীকী আন্দোলন করেছি, শান্তিপূর্ণ আন্দোলন করেছি, আমরা ঝান্ডা নিয়ে এসেছি, মাইক নিয়ে এসেছি। আমরা এক মাস দেখব, তার মধ্যে যদি পদক্ষেপ না হয় আমরা গায়ত্রী শাবল নিয়ে আসবো, ধ্বংসাত্মক আন্দোলন হবে, রক্ত ঝরাতলে ঝরাবো, রক্ত নিতে হলে নেবো, রক্ত দিতে হলে দেবো। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10।